বোঝার তো কিছু অসুবিধা হয়নি, কিন্তু নাম না করলে কিছু বলা যায় না, তো উনি সেটা সাহস করেননি আর কি, বিধানসভার ভেতরে বলতে সাহস করেননি, কিন্তু একটা দুঃসাহস করেছেন, এটা এফআইআর পেপার নিয়ে কি বলেছেন, চার্জশিট ইত্যাদি নিয়ে, তারপরে একটা কার নাম আছে না আছে এসব ব্যাপার যা বলেছেন, এটা বিধানসভা অধিবেশনে প্রসিডিং থেকে বাদ যাওয়া উচিত নিয়ম অনুযায়ী, সেটাই আমি বলছি, বাদ যাবে সম্ভবত, সেই জন্য আমি বললাম টেক্সটটা পেলে তারপরে আমি বলতে পারবো।